নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ইনস্টাগ্রাম থেকে কিভাবে টাকা ইনকাম করবেন, তো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন, আপনি ক্লিয়ারিফাই হয়ে যাবেন কি করে ইনস্টাগ্রাম থেকে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করা যায়। তো দেখুন, আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা রয়েছে সেটা একটা পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট কীরকম হয়? পার্সোনাল অ্যাকাউন্ট বলতে সেখানে আপনি ডেলি লাইফের যা যা কিছু করছেন, ফটো, ভিডিও বা দু একটা রিলস আপলোড করলেন, তো এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে আপনি ইনকাম করতে পারবেন না। আপনার ওই পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে হবে। এবার প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে বানাবেন, তো প্রফেশনাল অ্যাকাউন্ট কীভাবে বানাবেন এইটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো তার আগে আমাদেরকে জানতে হবে অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়, ইনস্টাগ্রাম থেকে টাকা আসে কীভাবে। তো দেখুন, এখানে সিম্পল প্রসেস রয়েছে। আপনি যে আপনার যে অ্যাকাউন্ট রয়েছে পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্টে যদি 20,000, 50,000 বা 1,00,000 ফলোয়ার্সও হয়, সেখানে যদি এঙ্গেজমেন্ট কম আসে, তাহলে সেখান থেকে আপনি একটি টাকাও ইনকাম করতে পারবেন না। কিন্তু আপনার যদি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট থাকে, সেখানে যদি জাস্ট 5,000 ফলোয়ার্স থাকে, আপনার যদি এঙ্গেজমেন্ট ভালো আসে, তাহলে আপনি সেখান থেকে প্রত্যেক মাসে অনায়াসে মানে 15,000 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারেন, বা তার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারেন। তো এখানে ইনকামের যে প্রসেসটা রয়েছে, বিভিন্ন রকম ব্র্যান্ডের প্রমোশন বা স্পন্সরশিপ যেটাকে বলে, সেখানে 15 সেকেন্ড বা 20 সেকেন্ডে একটা ভিডিও বানিয়ে হয়তো আপনি প্রোফাইলে আপলোড করলেন, কিংবা আপনি আপনার স্টোরিতে শেয়ার করলেন। তো দেখুন, স্টোরিতে শেয়ার করা বা প্রোফাইলে পোস্ট করা, তো এইভাবেই ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা যায়। তো এখানে আরও প্রসেস রয়েছে, যেমন আপনি এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে, যেমন ই কমার্স যে সাইটগুলো রয়েছে অ্যামাজন, তারপরে মহেন্দ্র, মেশো, এইগুলো সাইটের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি সেল করে এখান থেকে ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি এখানে বিভিন্ন প্রোডাক্টের রিভিউ করে এখান থেকে ইনকাম করতে পারেন। তো এখানে মোস্ট মানে ম্যাক্সিমাম যে ইনফ্লুয়েন্সার, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সাররা যেভাবে ইনকাম করে, তার ম্যাক্সিমাম স্টোরিতে শেয়ার করে, মানে কোনো ব্র্যান্ডের প্রমোশন করেই ইনকাম করে বা স্পন্সর করেই ইনকাম করে। দেখুন, এটা তো আমরা বুঝতে পারলাম যে ইনস্টাগ্রাম থেকে অ্যাকচুয়ালি কীভাবে ইনকাম করা হয়। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, ইনস্টাগ্রামে আপনি রিলস বানান বা আপনি কোনো ভিডিও পোস্ট করুন বা ফটো পোস্ট করুন, যাই কিছু করুন না কেন, ইনস্টাগ্রাম কিন্তু আপনাকে একটি টাকাও পে করবে না। যতগুলো আপনি যত বড় ক্রিয়েটারই হন না কেন, এখানে ইনস্টাগ্রাম কিন্তু আপনাকে একটা টাকাও পে করবে না। যেমন ইউটিউব রয়েছে বা ফেসবুক রয়েছে, এখানে রিলস বানিয়ে আপনারা কী করতে পারবেন, এখান থেকে একটা বোনাস পেতে পারেন। প্রত্যেক মাসের শেষে হোক বা কিছুদিন পরে হোক, আপনি একটা বোনাস পেতে পারেন ভিউজ হিসাবে। ভিউজ হিসাবে কাউন্টিং করে সেখানে তারা বোনাস ডিভাইডেড করে দেয়। বাট ইনস্টাগ্রামে এই ফ্যাসিলিটিটা নেই, কিন্তু এখানে প্রমোশনটা বেশি আছে। প্রমোশনের মাত্রাটা এত বেশি, বা এখানে প্রমোশনের যে চার্জটা হয় বা যে কোনো কোনো ব্র্যান্ডের যে স্পন্সরের যে চার্জটা হয়, এখানে অতিরিক্ত ফেসবুক বলেন আপনি, ইউটিউব বলেন, তার থেকে অনেক বেশি। এখানে জাস্ট আপনার যদি 5,000 ফলোয়ার্স থাকে, সেখানে যদি ভালো পরিমাণ এঙ্গেজমেন্ট আসে, এঙ্গেজমেন্ট লাইক আপনার ভিডিও ভিউজ বা আপনার রিলসের ভিউজ, আপনার লাইক, কমেন্ট, শেয়ার, তো এগুলোকেই বলে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট যদি আপনার ভালো আসে, আপনার যদি প্রোফাইলটা বেশি মানুষের কাছে পৌঁছায়, তাহলে আপনি এখান থেকে ভালো টাকা ইনকাম করতে পারেন। এখানে আপনি একটা স্টোরি আপলোড করে এখানে আপনি মিনিমাম 10,000 থেকে 15,000 টাকা ইনকাম করতে পারেন, বা তার থেকেও বেশি টাকা ইনকাম করতে পারেন। তো এর জন্য আপনাকে প্রথমে আপনার অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে হবে। তো প্রফেশনাল অ্যাকাউন্ট বানালে কী হবে, সেখানে আপনি অনেকগুলো ফিচার পাবেন যেগুলো আপনি পার্সোনাল অ্যাকাউন্টে পাবেন না। এখানে ইনসাইট ফিচার নামে একটা ফিচার রয়েছে, তো এখানে আপনি সব কিছু দেখতে পাবেন, আপনার কত ভিউজ আসলো রিলসে, আপনার কত ভিউজ আসলো, বা আপনার অ্যাকাউন্টটা কত লোকের কাছে পৌঁছালো, কোথা থেকে মানে ভিউজ আসছে, বা কোন কান্ট্রি থেকে বা কোন আপনার শহর থেকে ভিউজ আসছে, কত লাইক পেলেন, কত মানে সব কিছু A to Z, মানে অনেকটা ক্রিয়েটার, ইউটিউব ক্রিয়েটার স্টুডিওর মতো এখানে ফিচারটা পাবেন। তো এর জন্য আপনাকে আপনার প্রফেশনাল অ্যাকাউন্টটা বানাতে হবে, এবং সেখানে আপনার ফোন নাম্বার এবং জিমেল আইডি অ্যাড করে রাখতে হবে। তো বন্ধুরা, চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখে নিচ্ছি কীভাবে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে হয়, এবং আমাদের রিলস কী করে ভাইরাল করতে হয়। তো গাইস, আপনাদের ইনস্টাগ্রাম পার্সোনাল অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য প্রথমে ইনস্টাগ্রামটাকে ওপেন করতে হবে। ওপেন করার পর তো দেখুন, আমি একটা ফ্রেন্ডের আইডি নিয়েছি, এই অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করা দেখিয়ে দেব। তো এখানে প্রথমে কী করতে হবে, এই উপরে যে তিনটা দাগ রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে সেটিং অপশন রয়েছে, সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর নিচে দেখুন একটা অপশন রয়েছে অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি নিচে, একদম নিচে চলে আসবেন, নিচে দেখবেন একটা অপশন রয়েছে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট। তো এইখানে আপনাদের ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যা যা বলছে এখানে মানে আপনাদেরকে কন্টিনিউ করতে হবে। এখানে বলা আছে যে কী করে আপনাদের ফলোয়ার বাড়াবেন, কী করে আপনাদের আপনারা ভিডিও আপলোড করবেন বা রিলস আপলোড করবেন, কী করে আপনাদের এঙ্গেজমেন্ট বাড়াবেন, তো এই সম্পর্কে এখানে বলা আছে। তো এখানে কী কী ফিচার আপনারা পাবেন এগুলো বলা আছে। তো আপনারা এখানে কন্টিনিউ করে দিবেন। কন্টিনিউ করার পর এখানে দেখুন ক্যাটাগরি চুজ করতে হবে আপনাদের, মানে আপনি কোন ক্যাটাগরির আপনি আপনার অ্যাকাউন্টটাকে তৈরি করতে যাচ্ছেন। এখানে ক্যাটাগরি বলতে, এখানে আপনি যদি গেমার হন তো গেমার দেবেন, আপনি যদি রেস্টুরেন্ট নিয়ে কোনো আপনি ফটো আপলোড করে থাকেন বা সেটা নিয়ে যদি প্রফেশনালি আপনি
অ্যাকাউন্টটা তৈরি করতে চান তো রেস্টুরেন্ট দিয়ে দিবেন, বিউটি আছে, কসমেটিক বা প্রফেশনাল পার্সোনাল কেয়ার, তো এখানে অনেক রকম ফটোগ্রাফার আছে, তারপরে শপিং বা রিটেলার মানে শপিং নিয়ে যদি আপনি শুধু ফটো আপলোড করতে চান বা রিলস বানাতে চান তো এগুলো দিতে পারেন। তো এগুলোতে হয় কি, এগুলো ওই ক্যাটাগরি হিসেবে এখানে প্রমোশনের জন্য মেসেজ আসে ওকে বা কন্ট্যাক্ট করে। তো এখানে আমরা যেহেতু ভিডিও ক্রিয়েটর মানে যেহেতু আপনি রিলস তৈরি করতে যাচ্ছেন, তো আমরা যদি রিলস তৈরি করতে চাই তা তার জন্য ভিডিও ক্রিয়েটরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অলরেডি ক্লিক আছে, চুজ করা আছে, তো তারপর ডান করতে হবে। তো ডান করার পর একটু সময় নেবে, একটা অপশন এসেছে আর ইউ এ ক্রিয়েটর, আপনি যদি একজন ক্রিয়েটর হন তাহলে এখানে তো ক্লিক করাই আছে মানে চুজ করাই আছে। আর আপনি যদি বিজনেসের ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে চান, অ্যাকাউন্টটা যদি বিজনেসের ক্ষেত্রে তৈরি করতে চান তাহলে বিজনেসে ক্লিক করে নেক্সট করে দেবেন। তো যেহেতু আমাদের ক্রিয়েটর, তো ক্রিয়েটরে তো অলরেডি চুজ করাই আছে, তো নেক্সট করে দেবেন। এখানে নেক্সট করার পর এখানে কন্টিনিউ করবেন না, কন্টিনিউ করার দরকার নেই, এখানে নট নামে ক্লিক করবেন। নট নামে ক্লিক করার পর দেখুন এখানে পুরো স্টেপ বাই স্টেপ পুরো সেট আপ ইয়োর প্রফেশনাল অ্যাকাউন্টের এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আপনি যদি আপনার এখানে কী কী বলা আছে দেখুন, কমপ্লিট ইয়োর প্রোফাইল, আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করতে হবে, সেখানে ডিসক্রিপশন দিতে হবে বা আপনার যা যা কিছু আছে ফটো বাগারে সব কিছু সেট করতে হবে, তারপর লার্ন ফ্রম আদার্স প্রফেশনাল মানে এখানে যা যা গ্রো ইয়োর অডিয়েন্স, কী করে আপনি আপনার অডিয়েন্সটাকে ইনক্রিজ করতে পারবেন, শেয়ার কন্টেন্ট টু ভিউ ইনসাইটস, যে আমি ইনসাইটস ফিচার্স কথা বলছিলাম তো ইনসাইটস ফিচারটাতে আপনি কী কী পাবেন তো সেখান থেকে জানতে পারবেন, এবং লার্ন হাউ প্রমোশন ওয়ার্ক, প্রমোশন ওয়ার্ক কীভাবে কাজ করে বা প্রমোশন কীভাবে করতে হয় তো সেই সম্পর্কে আপনারা এখান থেকে মানে ইনফরমেশনটা পেয়ে যাবেন। বন্ধুরা আমরা আমাদের মেইন অ্যাকাউন্টে চলে এসেছি, মানে আমাদের যে প্রফেশনাল অ্যাকাউন্ট রয়েছে যেটা আমার পার্সোনাল মানে প্রফেশনাল অ্যাকাউন্ট, তো সেই অ্যাকাউন্টে চলে এসেছি। তো দেখুন আমি অ্যাকাউন্টের আইকন যে রয়েছে আইকনে ক্লিক করব, ক্লিক করার পর তো দেখুন এখানে আমার যে অ্যাকাউন্টসের ইউজার নেম রয়েছে উপরে দেখুন লেখা আছে দা সঞ্জয় পাল, আপনারা চাইলে এটাকে ফলো করে রাখবেন। তো ফলো করলে আপনাদেরই ভালো, এখানে কিছু কিছু মজার মজার রিলস আপলোড করা হয়, আপনারা চাইলে দেখতে পাবেন, এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে কিন্তু শেয়ার করবেন বন্ধুদের সাথে। তো দেখুন এখানে প্রথমেই অপশন রয়েছে, এখানে আমার কী কী রিলস রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ইনসাইটস যে অপশনটা রয়েছে তো সেইখানে ক্লিক করে আপনারা এখানে মানে সব কিছু দেখতে পাবেন। তো তার আগে এখন দেখুন আপনাদের ওই প্রোফাইলে মানে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু এই কন্ট্যাক্ট যে অপশনটা রয়েছে সেখানে কিন্তু আপনার নেই, কারণ এখানে যদি কন্ট্যাক্টে যদি ক্লিক করেন তাহলে এখানে আমার জিমেইল আইডি এবং ফোন নাম্বারটা পাওয়া যাবে। যদি কোনো ব্র্যান্ড আমার সাথে মানে তাদের যদি প্রোডাক্টটাকে প্রমোশন করা যায় তাহলে এই কন্ট্যাক্টে ক্লিক করে আমাকে মেইল করবে অথবা আমার ফোন নাম্বারে ফোন করবে অথবা মেসেজ করবে। তো যাই হোক, তো ইনসাইটস ফিচারে কী কী রয়েছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। তো ইনসাইটসে ক্লিক করবো, ইনসাইটসে ক্লিক করার পর দেখুন এখানে অ্যাকাউন্ট রিচ মানে কতজনের কাছে আমার অ্যাকাউন্টটা পৌঁছেছে, তো 254 জনের কাছে। তো এখানে ক্লিক করে আপনারা এটা দেখতে পারেন, তো এখানে এখানে এগুলো সব কিছু দেখতে পারেন, টোটাল রিচ মানে কতজনের কাছে পৌঁছেছে, ভিডিও কয়টি আছে, পোস্ট কী কী রয়েছে, তো যাই হোক এগুলো আপনারা দেখতে পারেন। তো আমি আপনাদেরকে মেইন একটা ইন্টারেস্টিং যে জিনিসটা দেখাতে চলেছি সেটা হলো টোটাল ফলোয়ার্স যেখানে আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর তো দেখুন এখানে প্রথমে আছে সিটি মানে কোন কোন সিটি থেকে আমার রিলসগুলো দেখা হয়েছে, তো কলকাতা, রায়গঞ্জ, শিলিগুড়ি, মুম্বাই, কাঠমান্ডু। তো এখানে চাইলে আপনারা কান্ট্রি সিলেক্ট করতে পারেন, যখনই কান্ট্রি সিলেক্ট করবেন তো দেখুন ইন্ডিয়া, ইউনাইটেড স্টেটস, বাংলাদেশ, নেপাল, এখানে কি ত্রিনিডাড নাকি যাই হোক এটা আছে। তারপরে এখানে এজ রেঞ্জ মানে কত কত বয়সের লোকজন আমার এই মানে প্রোফাইলটাকে দেখছে বা আমার এই ভিডিও রিলসগুলোকে দেখছে, তো এখানে সেগুলো আছে। তো এরপর রয়েছে জেন্ডার, জেন্ডার দেখুন 84.7% মেন মানে মানুষ মানে ছেলে মানুষরা দেখেছে, এবং 15.2% ওমেন মানে মহিলারা দেখেছেন আমার এই রিলসগুলো। তো এখানে আরও কিছু কিছু ফিচার্স রয়েছে, তো ভিডিওটা বড় হবে যার জন্য আমি আর দেখাতে যাচ্ছি না। তো বন্ধুরা দেখুন যদি আপনারা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রাম থেকে ইনকাম করতে চান তাহলে প্রফেশনাল অ্যাকাউন্টে কনভার্ট করুন এবং সেখানে মজার মজার ভিডিও আপলোড করুন, রিলস আপলোড করুন, এবং যদি পারেন তাহলে আপনি আপনার ফেসবুক প্রোফাইল অথবা ফেসবুক পেজের সাথে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লিঙ্ক করুন মানে কানেকশন করে রাখুন। তাহলে কী হবে, এর ফলে আপনার যদি মানে আপনার ইনস্টাগ্রাম রিলসে যা কিছু ভিডিও বানাবেন সেই ভিডিওটাকে আপনার ডাইরেক্টলি আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে শেয়ার করতে পারবেন, সেখান থেকে যে ভিউসটা আসবে বা সেখান থেকে যে মানে ইনকামটা আসবে সেটাও আপনি ইনকাম করতে পারবেন। আই মিন ফেসবুক যে বোনাস প্রোগ্রাম আছে সেখান থেকেও আপনারা কিছু পরিমাণ ইনকাম করতে পারেন। তো আই হোপ এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।